सामने हाजिर हुई नवम श्रेणी दशम किस आलोचना नहीं नियमित भाव रसायन सब्जेक्ट तुम्हारे सामने उपस्थापन करब এবং এটা এই রসায়নকে নিয়ে বিশ্লেষণ করব। আমরা সবাই রসায়ন বইটি হাতে পেয়েছি, আমরা এই রসায়ন বইটি নিয়ে আলোচনা করব। রসায়ন অর্থাৎ হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানের একটি অংশ। আমরা আজকে পাঠদান করব প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের পাঠ হচ্ছে ওয়ান বিজ্ঞানে যে কয়টি গুরুত্বপূর্ণ শাখা আছে তার মধ্যে এই কেমিস্ট্রি বা রসায়ন একটি গুরুত্বপূর্ণ শাখা। আমরা যেহেতু বিজ্ঞান গ্রুপে চলে এসেছি, আমরা একটু সাধারণ মানুষের থেকে অন্যরকম চিন্তা করব, বিজ্ঞান নিয়ে ভাবনা মানে চিন্তা ভাবনা করব। আমি যদি একটি উদাহরণ দিই তোমাদেরকে, যে আমরা সবাই কিভাবে চিন্তা করব, আমরা যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছি তারা সেভাবে চিন্তা করব না। আমি একটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরি, একটি সাইকেল শান্ত চলে বা একটি মোটর সাইকেল শান্ত চলে বা আমরা হাঁটতে গেলে শান্ত হাঁটি, তাহলে একটা সাইকেল যখন চলে সামনের দিকে যায়, একটা মোটর সাইকেল যখন চলে সামনের দিকে যায়, আমরা যখন হাঁটি তখন সামনের দিকে হাঁটি। সাধারণ যারা মানুষ আছে তারা চিন্তা করবে সাইকেল চললে সামনের দিকেই যাবে, মোটর সাইকেল চললে সামনের দিকেই যাবে, আমরা যদি হাঁটি তাহলে সামনের দিকেই যাব। কিন্তু আমরা যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছি তারা এই চিন্তা করব না, তারা সবসময় এই সাধারণ কথাগুলো পড়ে কেন শব্দটি যুক্ত করে প্রশ্নবোধক চিহ্ন যুক্ত করে দেব। আমরা হাঁটতে পারি, আমরা কেন হাঁটতে পারি, কিসের সাহায্যে হাঁটতে পারি? আমরা হাঁটলে সামনের দিকে যাই কিন্তু পিছনের দিকে যাই না কেন? আমরা হাঁটলে বা কোনো অসামাজিকভাবে উপরের দিকে যাই না কেন বা নিচের দিকে বসে পড়ি না কেন? আমরা এই চিন্তাগুলো সবসময় বিজ্ঞানের স্টুডেন্টরা করব। একটা সাইকেল চালালে সামনের দিকে যায়, তাহলে সাইকেলটা পিছনের দিকে যায় না কেন? হ্যাঁ, সাইকেলকে পিছনে নেওয়া যায়, সাধারণ মানুষ চিন্তা করবে ওটা আসলে আমরা সাইকেলকে যখন পিছনের দিকে ঠেলে দেব ঘর্ষণের কাজ করব তখন পিছনের দিকে নেওয়া যাবে, কিন্তু সাধারণত সাইকেল চালালে সামনের দিকেই যাবে। তাহলে সাইকেল চালালে সামনের দিকে যাবে এই প্রশ্নগুলো আমরা করবো, সাইকেল কেন সামনের দিকে যাবে, এগুলো আমরা এই বিজ্ঞানের মাধ্যমে জানতে পারবো। আমরা ধীরে ধীরে সামনের দিকে জানতে পারবো। আমি তোমাদেরকে শুধু বেসিক্যালি একটা উদাহরণ দিলাম। বিজ্ঞানের একটি শাখা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। পর্যবেক্ষণ অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা ব্যাখ্যা দেওয়া, সে সম্পর্কে ভবিষ্যৎবাণী হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। রসায়ন হচ্ছে বিজ্ঞানের একটা অবিচ্ছেদ্য অংশ। যেমন আমরা একজন মানুষ, আমাদের হাত পা ছাড়া বা চোখ কান মুখ গলা এগুলো ছাড়া, অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া আমরা স্বয়ংসম্পূর্ণ নই, তেমনি বিজ্ঞান রসায়ন ছাড়া স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা বিজ্ঞান বলতে আমরা কি বলবো, রসায়ন বিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা আজকে রোগ হলে ডাক্তারের কাছে যাচ্ছি, ঔষধ খাচ্ছি, কিন্তু এই ঔষধটা কিসের সাহায্যে উৎপন্ন হচ্ছে, কোথা থেকে উৎপন্ন হচ্ছে, সবগুলোই কেমিস্ট্রির সাহায্যে উৎপন্ন হচ্ছে। আমরা যেসব ধাতু বস্তু ব্যবহার করে থাকি বাড়িতে, পাতিল, তারপর হচ্ছে গ্লাস, প্লেট,
বা অন্যান্য সামগ্রী এগুলো সবই এই কেমিস্ট্রি বা বিজ্ঞানের ফলে তৈরি হয়েছে। আমরা আজকে চলার পথে বিভিন্ন ধরনের যানবাহন, এই যানবাহনগুলো যে চলে তার যে জ্বালানি আছে এই জ্বালানিগুলো কী থেকে উৎপন্ন হচ্ছে সবই কেমিস্ট্রি থেকে উৎপন্ন হচ্ছে, কেমিস্ট্রির অবদানের ফলে। এবং আমরা যদি প্রাচীন যুগে চিন্তা করি, প্রাচীন যুগে আসলে এগুলো কৃষি ছিল না, তখন যানবাহনও এত ছিল না, যানবাহন নেই বললেই চলে। এবং এই ধীরে ধীরে আধুনিক যুগের ছোঁয়ায় আমরা অনেক কিছু শিখতে পেরেছি, এবং এই রসায়নের আয়ত্ত করার পর রসায়নের দ্বারা অনেক কিছু পরিবর্তন আনতে আমরা পেরেছি। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার তিন ধাতুকে আমরা গলিয়ে তরলে পরিণত করে আমরা বিশ্বকে অবাক লাগিয়েছিলাম। এই রসায়নের দ্বারাই আমরা রসায়নের দ্বারাই বিভিন্ন ধরনের কেমিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো রসায়নের মাধ্যমে আমরা তৈরি করতেছি। তা রসায়ন নিয়ে আমরা ধীরে ধীরে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করতে পারবো এবং এগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং যত ধরনের সমস্যা আছে সবগুলোই তুলে ধরবো। তোমাদের সমস্যা থাকলে অবশ্যই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাবে, আমি পরবর্তী ক্লাসগুলো দেখি তোমাদেরকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।